কাফনের কাপড় যখন দিয়েছি, আর আমার মনে হয় না যে আমি বেঁচে থাকবো। আমি ইতিহাসকে সাক্ষী করে বলে যেতে চাই, আমি আর বেঁচে থাকবো না। যদি প্যানেলে নিয়োগ না হয় তাহলে আমার বেঁচে থাকা কোনো মতেই সম্ভব নয়। আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনার এখানে দাবি কি? আমাদের দাবি হচ্ছে অসংখ্য শূন্যপদ রয়েছে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা মেনে নেয়। আর বিশেষ করে আমি বলবো, আমি ছোটোবেলায় মাকে হারিয়েছি, তারপর আমি বহু কষ্টে পড়াশোনা করেছি। আমি অনেকগুলো ভাইবা দিয়েছি, বিশেষ করে প্রাইমারিতে ভাইবা দিয়েছি আমি তিনবার। এখন আমার বয়স শেষ, আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই, আমি খুব একা। প্লাস এখন যে করোনা পরিস্থিতি চলছে, এখন আমরা টিউশন করতে বাইরে যেতে পারছি না, আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আছে, আমরা 37,000 পরিবার, সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে মায়ের মতো ভালোবাসি। আমি চাই উনি আমাদের ভালোবাসার টানে, উনি যেন ওনার ভালোবাসা দিয়ে আমাদেরকে টেনে নেয়, এবং আমাদের প্যানেলটা মেনে নিয়ে সবাইকে যেন মা সন্তানের যে একটা দৃষ্টান্ত সেটা উনি স্থাপন করে। আর আমি ফিরে দিতে চাই না, আমার কেউ নেই, আমি আমার জেলায় ফিরে যেতে চাই না, কারণ আমার আর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। হয়তো আমিও রাস্তা রাস্তায় একসময় আমাকেও ঘুরতে হবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, আমি আর আমার জেলায় ফিরে যেতে চাই না। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্যানেলটা যেন মেনে নেয়, না হলে আমরা আর কি করবো, আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই শিক্ষক সংকট, অসংখ্য শিক্ষক সংকট রয়েছে। আমি গ্রামে গ্রামে ঘুরেছি, প্রতিটি প্রতিষ্ঠানে দেখেছি কোনোটা একটা শিক্ষকদের দ্বারা পরিচালনা করা হচ্ছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? একটা শিক্ষক দ্বারা কি ভালো একটা স্টুডেন্ট ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে? আমার এই প্রশ্নটা রয়ে গেল। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার একটাই আকুল আবেদন, প্লিজ মা, আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আমরা অনেক কষ্ট করতেছি, অনেক দিন যাবত আমরা এই আন্দোলনের সাথে জড়িত। আমার মতো, আমি যেমন অসহায়, মা বাবা সব কিছু ছিন্ন করা আমার জীবন, আমার মতো অসংখ্য ছেলে মেয়ে আছে যারা প্রাইমারিতে ভাইবা দিয়েছিল, কারো বাবা নেই, কারো মা নেই, কারো ভাই নেই, কারো জীবিকার কোনো পথ নেই। তা আমি বলবো, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ সবার দিকে তাকিয়ে, প্লিজ আমাদের মতো অসহায়ের দিকে তাকিয়ে আমাদের দাবিটা মেনে নেবেন, প্লিজ, নাহলে আমাদের আর বেঁচে থাকা সম্ভব না। আমরা কেউ এখান থেকে ফিরে আসবো না। কাফনের কাপড় যখন দিয়েছি, আর আমার মনে হয় না যে আমি বেঁচে থাকবো। আমি ইতিহাসকে সাক্ষী করে বলে যেতে চাই, আমি আর বেঁচে থাকবো না। যদি প্যানেলে নিয়োগ না হয় তাহলে আমার বেঁচে থাকা কোনো মতেই সম্ভব নয়। প্লিজ মানবিক দৃষ্টিতে আপনি আমাদের দিকে তাকিয়ে, এই অসহায়ের দিকে তাকিয়ে, প্লিজ মা আপনি মেনে নেন, আমাদের দাবিটা মেনে নেন, প্লিজ। আচ্ছা, আপনারা যেমনটি শুনছিলেন, সবারই একই দাবি, প্যানেলের মাধ্যমে নিয়োগ। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।